নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যা আমাদের সকলে জানা উচিত তার সাথে কম্পিটিটিভ এক্সামের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট আবার নাকি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণিঝড় নাকি বঙ্গোপসাগরে ফুসছে আর তার ফলেই বাংলার আকাশে আবার দুর্যোগের মেঘ দেখা দিয়েছে হয়তো আবার পশ্চিমবঙ্গের বুকে আজরে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আর এই খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এমনকি ভারতবর্ষের যে আবহাওয়া দপ্তর তারাও কিন্তু এরকমই একটি ফোরকাস্ট দিয়েছে আর সেটা নিয়ে আজকের আমাদের ভিডিও টপিক আজকের আমাদের ভিডিও টপিক হলো নিউ সাইক্লোন ইন বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ফুষছে নতুন ঘূর্ণিঝড় তো আজকের আমাদের ভিডিওতে আমরা দেখে নেব এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে কি খবর আছে এই যে সাইক্লোনের নিউজটি দেওয়া হচ্ছে তার সেই ফোরকাস্ট কি আছে প্রাইমারি অবজারভেশান কি বলা হচ্ছে এই যে ঘূর্ণিঝড় তার নতুন নাম কি হতে চলেছে আর এই নিয়ে কি ওয়ার্নিং দেয়া হচ্ছে তো ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও আর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সঠিক গতিপথ নির্ধারণ করা আর ল্যান্ডফল বলা যথেষ্টই কঠিন আর যেহেতু ভিডিওটি তৈরি করা হচ্ছে এই ল্যান্ডফল থেকে প্রায় এক সপ্তাহ আগে তাই নির্দিষ্ট গতিপথ বলা বা ল্যান্ডফল বলা এক প্রকারের অসম্ভব যে কোনো সময় কিন্তু এটি পরিবর্তন হতে পারে তো আজকের ভিডিওটি শুধুমাত্র প্রাথমিক পর্যবেক্ষণের ওপর তাই আগামী দিনে এই ঘূর্ণিঝড়টি কী পরিবর্তন হতে পারে তা কিন্তু এই ভিডিওতে বলা নেই প্রাথমিক ফোরকাস্টের সাথে যদি ঘূর্ণিঝড়ের গতিপথ মিলে যায় তাহলে সেটা খুবই ভালো আর যদি না মিলে তার জন্য আমি দুঃখিত এখন আমাদের ভিডিও নিউ সাইক্লোন বে অব বেঙ্গল বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে এমনকি ভারতবর্ষের আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া দপ্তরে কিন্তু এই নিয়ে একটি ফোরকাস্ট দিয়েছে আর অনেকেই বলছে আবার নাকি পশ্চিমবঙ্গে আসতে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এখন এই সাইক্লোনিক যে নিউজটা দেওয়া হয়েছে প্রাথমিক যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে সেটাতে কি বলা হয়েছে আইএমডি যে ফোরকাস্ট দিয়েছে বলা হয়েছে যেটা প্রাইমারি অবজারভেশন এটা কিন্তু ফাইনাল অবজারভেশন নয় প্রাথমিক পর্যবেক্ষণের উপর নির্ভর করেই এই ফোরকাস্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কম্বোডিয়া ভিয়েতনাম ও থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণবাদ তৈরি হয়েছে যা আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে আগে আসবে এবং একুশ ও বাইশে অক্টোবর মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপটি পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আবার তার দু এক দিনের মধ্যেই এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে আর তার কয়েক দিনের মধ্যেই এটি শক্তি অর্জন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ভারতবর্ষের পূর্ব উপকূলের দিকে এটি এগিয়ে আসবে আর বাইশ থেকে সাতাশে অক্টোবরের মধ্যে পূর্ব উপকূলে এর ল্যান্ড হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে আর তার ফলে ভারতবর্ষের পূর্ব উপকূলে আর বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এই হলো প্রাথমিক পর্যবেক্ষণ এখন প্রাথমিক পর্যবেক্ষণকে বিশ্লেষণ করে আবহাবিদরা যেটা বলতে চেয়েছেন তারা বলছেন যে এই যে সাইক্লোনিক স্ট্রম তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে তা কিন্তু আগামী কয়েকদিনে চারটি ঘটনার ওটার সম্ভাবনা আছে কি ঘটনার সম্ভাবনা আছে মেনলি এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে হয়ে উড়িষ্যা উপকূলে এর ল্যান্ড হবে এবং ল্যান্ডফলের পরেটি এটি মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে দ্বিতীয় কি সম্ভাবনা আছে দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় উড়িষ্যা কিংবা অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আছড়ে পড়তে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি চালাতে পারে অন্যদিকে তৃতীয় কি সম্ভাবনা আছে তৃতীয় সম্ভাবনা হচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে এবং সেখান থেকে রিকার্ভ করে পশ্চিমবঙ্গের দিকে আগে আসবে চার নাম্বার কি সম্ভাবনা আছে চার নাম্বার সম্ভাবনা আছে যে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই সেটি রিকাভ করবে অর্থাৎ ঘুরে যাবে ঘুরে গিয়ে এর ল্যান্ড হবে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি চালাবে আর এই ঘটনাগুলি কিন্তু এখনই নিশ্চিত নয় এটি হচ্ছে সম্ভাবনা কারণ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল থেকে এই ভিডিওটি যখন তৈরি করা হচ্ছে তা প্রায় এক সপ্তাহ আগে প্রাথমিক পর্যবেক্ষণে এই কথা বলছে যে কোনো মুহুর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ডফল সেটি পাল্টে যেতে পারে তাই এখন থেকে বলা সম্ভব নয় আগামী তিন চার দিনের মধ্যে এর গতিপথ আর ল্যান্ডফল কোথায় হবে তা কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারবো আর সেটা আমাদের আইএমডি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে তবে প্রাথমিক পর্যবেক্ষণ যা বলছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড হওয়ার সম্ভাবনা আছে উড়িষ্যা উপকূল বা উড়িষ্যা উপকূলের পার্শ্ববর্তী রাজ্যের উপকূলে যেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখন এই যে নতুন ঘূর্ণিঝড় তার নাম কী হতে চলেছে যদি বঙ্গোপসাগরের এই নিম্নচাপ সত্যি সত্যি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে ডানা খুব সুন্দর একটা নাম ডানা এবং এই নামটি দিয়েছে কে কাতার কাতার থেকে এই সুন্দর নামটি দেয়া হয়েছে এবং এই ডানা কথাটির অর্থ ওই কাতারের অর্থ হচ্ছে ফ্রি বা মুক্তি অর্থাৎ ডানা মানে মুক্তি কোথাও যেন এটা আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে বাংলাতে কী হয় ডানা মানে পাখির ডানা আর পাখির ডানা মানে একটা মুক্তি যে কোনো দিকে সে উড়ে যেতে পারে কোথাও যেন কোইন্সিডেন্টালি এই কাতারের ভাষার সাথে এই ডানা কোথাটার বাংলার ভাষার যে অর্থটা সেটা কিন্তু মিলে গেছে এবং খুব সুন্দর একটা নাম দিয়েছে তারা ডানা এখন এই ঘূর্ণিঝড় যদি সত্যি সত্যি উপকূলে আছে পড়ে সে অন্ধ্রপ্রদেশ হতে পারে সে উড়িষ্যা হতে পারে কিংবা পশ্চিমবঙ্গ বা আমাদের বাংলাদেশে আচরে পড়ে তাহলে কি প্রভাব পড়বে এখন পূর্ব উপকূলে যেখানেই আচড়ে পড়ুক না কেন তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যক্ষ বা পরোক্ষ এফেক্ট পড়বে এমনকি বাংলাদেশেও এর প্রত্যক্ষ পরোক্ষ এফেক্ট পড়বে এই ঘূর্ণিঝড়ের ফলে যেহেতু অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তাহলে কিন্তু কী হবে ব্যাপক ঝড় হতে পারে প্রাথমিক পর্যবেক্ষণে বলছে যে এই যে ঘূর্ণিঝড়ের তার প্রাথমিক এই যে ঘূর্ণিঝড় তার গতিবেগ হতে পারে একশো তিরিশ কিলোমিটারের উপরে এবং গাস্টিং হতে পারে একশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে এমন কি ব্যাপক বৃষ্টিপাতও হতে পারে তার সাথে আবার কি আছে তার সাথে বজ্রবিদ্যুতও হতে পারে এমন কি লোকাল টর্নেডও কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে আমাদের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে এবং উড়িষ্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এখন কি কী ওয়ার্নিংয়ের কথা বলা হয়েছে মনে রাখতে হবে এই যে ভিডিওটি তৈরি করা হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণের উপরে তাই এখন থেকে অতটা ওয়ার্নিং বলা যাবে না তবে যে যে বিষয়গুলি ওয়ার্নিং দেওয়া অত্যন্ত প্রয়োজন সেগুলো এখানে বলা হচ্ছে মেনলি মৎস্যজীবীরা যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে যান তারা এই যে বাইশ থেকে সাতাশে অক্টোবর সমুদ্রে যাবেন না এবং এই সময় সমুদ্র কিন্তু হবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে আর যারা ইতিমধ্যে সমুদ্রে গেছেন তারা যেন অবশ্যই একুশে অক্টোবরের মধ্যে আমাদের ল্যান্ডে ফিরে আসেন তারপরেই গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আমাদের চাষি ভাইদের জন্য আমরা জানি এই সময় কিন্তু মাঠে ব্যাপক ফসল ফলছে তাই একুশে অক্টোবরের আগে চাষি ভাইরা তাদের ফসল যেগুলি পেকে গেছে যেগুলি কাটার মুহূর্তে হয়েছে তারা যেন অগ্রিম কেটে নেয় এবং সেগুলিকে খামারে নিয়ে এসে সেগুলোকে বাঁচিয়ে দেন মেনলি এই সময় কিন্তু বাংলার মাঠে মাঠে ধান চাষ হচ্ছে আর সবজি চাষ হচ্ছে যে ধান অলরেডি পেকে গেছে আগে লাগানো হয়ে গেছিলো সেগুলো যেন অবশ্যই চাষি ভাইরা খামারে নিয়ে চলে আসেন আর যে ধানগুলো আর যে ধানগুলো ইতিমধ্যে ফলতে শুরু করেছে তাদের জন্য কিন্তু বড়সড় বিপদ হতে পারে এই ঘূর্ণিঝড় তাই সেই ধানগুলোকে বাঁচানোর জন্য নিকাশি ব্যবস্থা রাখতে হবে এমনকি সবজি বাড়ি বা এমনকি সবজি বাড়িরও কিন্তু নিকাশি ব্যবস্থা আগের থেকে রাখতে হবে এরপরে গুরুত্বপূর্ণ মানিং হচ্ছে কোস্টাল পিউপিল অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা আমরা জানি যতবার ঘূর্ণিঝড় হয় ততবার কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলে মানুষদের এই উপকূলবর্তী মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরের এই সময় কিন্তু নদী বাঁধ ভেঙে যায় বাড়িঘর সব প্লাবিত হয়ে যায় তাই উপকূলবর্তী মানুষ যেন আগের থেকে নদী বাঁধগুলিকে রক্ষা করার ব্যবস্থা নেন এবং দুর্বল বাড়ি থেকে তারা যেন সরে যান এরপর হচ্ছে পর্যটক এখন হচ্ছে পুজোর ছুটি চলছে আর তাই পূর্ব উপকূলের প্রত্যেকটি বিচে কিন্তু ব্যাপক পর্যটকদের ভিড় বিশেষ করে আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পুরী তালসাড়ি দীঘা মন্দারমণি বকখালি এই সমস্ত বীজগুলিতে পর্যটক ঠিক থেকে ভিড় তাই পর্যটকদের গতিবিধি এই ঘূর্ণিঝড়ের জন্য রেস্ট্রিকশান করতে হবে অলরেডি যারা প্ল্যান করেছেন তারা কিন্তু প্ল্যান ক্যান্সেল করতে পারেন বা কদিন পিছিয়ে দিতে পারেন এরপরে হচ্ছে এই ঘূর্ণিঝড় আসছে দেওয়ালি বা কালীপুজোর আগে এই সময় কিন্তু একটা কালীপুজোর ব্যাপক মার্কেট থাকে আমরা দেখেছি যে পুজোর আগে বন্যা এসে পুজোর মার্কেটে ব্যাপক প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড় কিন্তু কালী পুজোর মার্কেটে এফেক্ট ফেলতে পারে কি প্যান্ডেল আর যে প্রতিমা তৈরি করা হচ্ছে সেখানেও কিন্তু ক্ষতি হতে পারে তাই আগের থেকে সতর্কবার্তা গ্রহণ করতে হবে অন্যদিকে পুজোর আগে বন্যা হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন অনেক জায়গা থেকে জল কমেনি অনেক বাড়ি কিন্তু দুর্বল হয়ে গেছে যারা পুনরায় যারা পুনরায় এই দুর্বল বাড়িতে ফিরে এসছেন তারা কিন্তু এই ঝড়ের সময় এটা সেফ শেল্টারে তারা আশ্রয় নেবেন এক অন্যদিকে এখনও সময় আছে সরকারকে আগের থেকে অগ্রিম ব্যবস্থা নিতে হবে এই ঘূর্ণিঝড়কে মোকাবিলা করার জন্য মেনলি যারা কোস্টাল পিপিল আছে উপকূলবর্তী অঞ্চলের মানুষ আছে তাদেরকে সাইক্লোন সেন্টারে তাদেরকে রিলোকেট করা যারা দুর্বল বাড়িতে আছে মাটির বাড়ি কাঁচা বাড়ি তাদেরকে তাদেরকে স্কুল ঘরে বা সাইক্লোন সেন্টারে বা ফ্লাড সেন্টারে সরিয়ে নিয়ে গিয়া সরিয়ে নিয়ে যাওয়া তারপরে ত্রাণের জন্য জল খাবার মেডিসিন আগের থেকে রেডি রাখা তার সাথে হেলথ সিস্টেমকে সজাগ রাখা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিস ডিপার্টমেন্টকে সজাগ রাখা এমনকি ওয়াটার পাম্পিং শহরে জল জমতে পারে পরিবহন ব্যবস্থায় ইন্টারাপ্ট করতে পারে সেটিকে সচল রাখার ব্যবস্থা করা এমনকি কি ঝড়ে যে গাছগুলি পড়ে যেতে পারে সেটা কিন্তু সমস্ত হতে পারে সেই গাছ কাটার ব্যবস্থা রাখা আর সর্বোপরি মানুষকে অ্যাওয়ারনেস করা যেটা ঘূর্ণিঝড় এসছে আগের থেকে তোমরা প্রিভেন্টিভ মেজার প্রিভেন্টিভ মেজারগুলো গ্রহণ করুন অন্যদিকে ঘূর্ণিঝড় যদি সত্যি সত্যি আসে তাহলে তার পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার কার্য চালানোর জন্য এনডিআরএফ এসডিআরএফ পুলিশ আর্মি কোস্টগার্ডকে রেডি রাখা যাতে মানুষকে দ্রুত উদ্ধার করা যায় এবং ক্ষয়ক্ষতিকে অনেকটা আটকানো যায় এখন আমরা কি করব। আমরা সোশ্যাল মিডিয়ায় খবর দেখছি প্যানিক হয়ে যাচ্ছি প্যানিক হবেন না সতর্ক হন খবরের উপর নজর রাখুন আইএমডি কী খবর দিচ্ছে আইএমডির খবরের উপর নজর রাখুন আলিপুর আবহাওয়া দপ্তরের যে বাংলায় খবর বেরোয় সেটা নজর রাখুন ন্যাশনাল বা আমাদের ডিডি বাংলার খবর নজর রাখুন অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার কোনো নোটিশ দিচ্ছে কি না কোনো নির্দেশ দিচ্ছে কি না সেটাকে খবর রাখুন আর সরকারের নির্দেশ মেনে চলুন আর আগের থেকে চাষি ভাইরা মৎস্যজীবীরা আর কোস্টাল যারা আর উপকূলবর্তী অঞ্চলের মানুষরা নিজেদেরকে কিন্তু সাবধান এবং সতর্কবর্তা গ্রহণ করুন নিজেদের সম্পদকে বাঁচানোর জন্য আর সত্যি সত্যি যদি ঘূর্ণিঝড় আসে তাহলে কিন্তু নিজেরা সাবধান হবেন কি সাবধান হবেন ঝড়ের সময় বাইরে যাবেন না দুর্বল বাড়িতে থাকবেন না স্কুল বাড়ি বা সাইক্লোন সেন্টারে আশ্রয় নেবেন আগের থেকে টর্চ মোবাইলে চার্জ দিয়ে রাখবেন মেডিসিন শুকনো খাবার পানীয় জল তার সাথে যে গুরুত্বপূর্ণ তথ্য এবং পোশাক এগুলিকে আগের থেকে সঞ্চয় করে রাখবেন আর বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তাকে আগের থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন আর যদি কোনো প্রসূতি মায়ের এই ঝড়ের সময় যদি প্রসবের সময় থাকে তাহলে কিন্তু তাকে আগের থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন ঝড়ের সময় অযথা বাইরে যাবেন না ঝড়ের সময় নৌকা টলার লঞ্চ নিয়ে নদীতে যাবেন না এবং কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরে না যাওয়ার চেষ্টা করবেন এই হলো আজকের ভিডিও যেখানে আমরা এই নতুন ডানা ঘুণ্ডিঝড় নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে পুরো বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করলাম আরও একবার এই ভিডিওটি তৈরি হয়েছে প্রাথমিক পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে এখন থেকে প্যানিক হবেন না আরও দু তিন দিনের মধ্যে দু তিন দিন আপনারা খবরে নজর রাখুন তখনই কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ হলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো